সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলেই কি মুমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলেই কি আমি জান্নাতি হব, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি রাজ্জাক, এটা আমাদের বিশ্বাস রয়েছে। তিনি আমাদেরকে লালন পালন করছেন, তিনি পৃথিবীতে আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, এই বিশ্বাস আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রয়েছে। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি ফেরেশতা, নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন পৃথিবীতে, এবং জান্নাত, জাহান্নাম, কিয়ামত দিবস, এগুলির প্রতিও বিশ্বাস রয়েছে। যাদের এইগুলির প্রতি বিশ্বাস নেই, আমার ধারণা তারা আজকে এই মসজিদে আসেনি। যারা এই বিশ্বাস রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব প্রেরণ করেছিলেন দুনিয়াতে, এই কিতাবসমূহের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, জান্নাত জাহান্নাম, এই বিষয়গুলির প্রতি যারা আমরা বিশ্বাসী, আমার ধারণা 100% তারাই আজকে আমরা মসজিদে এসেছি। কিন্তু যারা আসেনি, যারা সিয়ামের মাসে সিয়াম পালন করেছে, যারা তারাবির সালাত আদায় করেছে, দুয়েক ওয়াক্ত সালাত রমজান মাসে আদায় করেছে, যারা আজকে এখানে উপস্থিত হয়নি বা হতে পারেনি, আমার ধারণা তাদেরও বিশ্বাস এগুলি এরকমই রয়েছে, আমাদের যেরকম বিশ্বাস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ফেরেশতাদের প্রতি, অর্থাৎ ঈমানের যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলির প্রতি যেরকমভাবে আমাদের বিশ্বাস রয়েছে, যারা আজকে মসজিদে আসেনি তাদেরও এরকমই বিশ্বাস রয়েছে, এবং যারা আসরের সালাতে আসবে না তাদেরও এরকম বিশ্বাস রয়েছে, যারা আসবে তাদের মতোই। তাহলে এই বিশ্বাস কি আমাদেরকে জান্নাতি বানাবে? এই বিশ্বাস কি আমাদেরকে মুমিন বানাবে? এই বিশ্বাসটুকুই কি আমাদেরকে নাজাতের ফয়সালা করবে? এটাই আজকে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন অমুসলিম, একজন হিন্দু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তার প্রথম কাজ কি? তার প্রথম কাজটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব নাজিল করেছেন পৃথিবীতে ওই কিতাবসমূহের উপর বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম কিয়ামত দিবস এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। এই ক্ষেত্রে একটি বিষয় যেটা না বললেই নয়, একজন অমুসলিম, একজন হিন্দু যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন শুধু কালেমা মুখে মুখে বললেই যে হয়ে গেল তা কিন্তু নয়। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলিম হয়ে আসি, সেই মুমিন হয়ে আসি, বিষয়টি এমনই নয়। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর কালেমার পাশাপাশি তাকে এই বিষয়গুলির উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আকীদা রাখতে হবে, সঠিক বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সঠিক আকীদা রাখতে হবে, সঠিক বিশ্বাস। আমাদের মুসলিমদের অনেকের এই আকীদায় গণ্ডগোল রয়েছে, এই বিশ্বাসে গণ্ডগোল রয়েছে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বলেছেন, একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে আল্লাহকে সেজদা করবে, যে আল্লাহর ইবাদত বন্দী করবে, যে আল্লাহর গোলামি করবে, সে আল্লাহ সম্পর্কে তুমি ভালোভাবে জেনে নাও। তার মানে আকীদা বিশুদ্ধ করতে হবে, আল্লাহ সম্পর্কে ভালো আকীদা রাখতে হবে, সঠিক বিশ্বাস রাখতে হবে। আমাদের মুসলিমদের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের প্রতি আমাদের ভুল বিশ্বাস রয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে বলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপরে, আরশের উপরে সমাসীন, স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু আমরা জানি, আমরা ধারণা করি, আমাদের বিশ্বাস এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এটা ভুল আকীদা, বিশুদ্ধ আকীদা এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান, সব জায়গায় তার ক্ষমতা চলে, সব জায়গায় তার হুকুম চলে, কোনো জায়গায় তার হুকুমের একটু এরফের হয় না, সব জায়গায় তার সমান ক্ষমতা, সমান অধিকার, সমান শক্তি সব জায়গায় সর্বস্তরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন রয়েছেন, কীভাবে আছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এটা জানার অধিকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি নিয়ে আমাদের ভুল আকীদা রয়েছে। সঠিক আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আকারটা কেমন সেটা আল্লাহ ভালো জানেন, এটা জানার অধিকার কারণে, জানার ক্ষমতাও নেই, জানার অধিকারও কারণে, এমনকি ফেরেশতাদেরও নেই। যদি থাকতো তাহলে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাসূলের কাছে বহুবার এসেছেন, বহুবার এসেছেন, কিন্তু একবারও বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা এমন, আল্লাহর হাতটা এমন। যদিও মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। হাদিসের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানটাকে তার ডান হাতে পেঁচাবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোড়ালি রাখবেন। এই বিষয়গুলি বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই কথাটুকু তার তিনি কখনো বলেননি যে যেই জাহান্নামের মধ্যে পায়ের গোড়ালিটা রাখবেন ওই পায়ের গোড়ালির আকারটা এমন, এটা বলেননি। যেই হাতে আসমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেঁচাবেন ওই হাতের আকার আকৃতিটা এমন, জিব্রাইল আলাইহিসসালাম এরকম বলেননি। তার মানে এর দ্বারা কয়েকটি জিনিস বোঝা যায় যে জিব্রাইল আলাইহিসসালাম নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, না দেখলে বলবেন কি করে। তবে এটাই স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। বিশুদ্ধ আকীদা হলো এটাই যে আল্লাহর আকার রয়েছে, তিনি নিরাকার নন। নিরাকার বলে একটা জিনিস সাব্যস্ত করা হয়, তারা যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হিন্দুদের আকীদার মতোই। যারা এক আল্লাহ বিশ্বাসী নয়, অনেক মাবুদে বিশ্বাসী, তাদের আকীদার মতোই, কোনো পার্থক্য নেই। সর্বত্র বিরাজমান মানে সবার মধ্যে আল্লাহ আছেন, গাছের মধ্যে আছে, মাটির মধ্যে আছে, পানিতে আছে, মাছে আছে, ওই কচ্ছপে আছে, ওই কি বলে শোল মাছে আছে, সব কিছুতে আছে। সর্বত্র বিরাজমান মানে এটাই বোঝায়, যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের আকীদা। এটা ভুল আকীদা, বিশ্বাস রাখতে হবে। সঠিক বিশ্বাস হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, নিরাকার নয়। তবে আকারটা কেমন সেটা বলার ক্ষমতাও কারণেই, অধিকারও নেই। আল্লাহ তিনি যেমন উপযুক্ত তিনি তেমনই, তার ক্ষমতার জন্য তিনি যেমন উপযুক্ত, যেমন আকার হওয়া উচিত তার, ঠিক তেমনই। একটু বলি কেমন হওয়া উচিত। গত কয়েক শুক্রবার আগে মাহমুদ বিন কাসেম সাহেব একটু উদাহরণ দিয়েছিলেন যে এখন বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশটাকে বহন করে আছে চারজন ফেরেশতা, কিয়ামতের মাঠে ওই আরশটাকে আটজন বহন করবে, আর যে আরশটা আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরজ, সাত আসমান জমিনকে বেষ্টন করে আছে তার কুরসিটা। কুরসি মানে কি? চেয়ার, বসার স্থান, একটা আসন, একটা আরশ, এটা বেষ্টন করে আছে সমগ্র সাত আসমান জমিনকে।
তার উপরে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন, এত বিশাল সেই আরশ যেটা সাত আসমান জমিনকে বেষ্টন করে আছে, এক আসমানের দূরত্ব আরেক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওটা কিসের? হেঁটে যাওয়ার এই গতি, দৌড়িয়ে যাওয়ার ঘোড়ার গতিতে না, বিদ্যুৎ গতিতে 500 বছরের রাস্তা। তো সাতটা আসমান রয়েছে এমন জমিন, তার উপরে আল্লাহর আরশ, সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। বসার টুলটা তো, যে ব্যক্তি বসে টুলের উপরে, টুলটা থেকে তো ব্যক্তিটা একটু বড়ই থাকে স্বাভাবিক, আরশটাই যদি এত বড় হয়, তার উপরে যিনি আছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, তিনি কত বড় হতে পারেন, তিনি কত বড় হতে পারেন? আর যিনি এত বড়, তার জন্য যেরকম আকার আকৃতি হওয়াটা উচিত, যেরকম হওয়াটা বাঞ্ছনীয়, যেরকম হওয়াটা উপযুক্ত, ওইরকম আকারের অধিকারী তিনি। এটা এই সামান্য জ্ঞানে কল্পনা করা অসম্ভব, মানুষ এটা কল্পনা করতে পারে না যে তার আকার আকৃতি কেমন, অসম্ভব। তবে এটা নিশ্চিত, এটাই বিশুদ্ধ আকীদা যে আকার আছে তার, এতে কোনো সন্দেহ নেই। তো এই বিশুদ্ধ আকীদা রাখতে হবে, নির্ভুল বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাখতে হবে। যে বিশ্বাসগুলি আমাদের অনেকেরই রয়েছে, এই বিশ্বাস থাকার পরেও কি আমি মুমিন, এই বিশ্বাস থাকার পরেও কি আমি জান্নাতি হব, প্রশ্নের উত্তরটা জবাব খোঁজার চেষ্টা করবেন আজকের এই খুতবায়। তো বলছিলাম, একজন হিন্দু যখন মুসলিম হয় তখন তার সর্বপ্রথম কাজ হলো সে এইগুলির উপর বিশ্বাস স্থাপন করবে এবং সঠিক বিশ্বাস রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ভুল ধারণা রয়েছে, ভুল আকীদা রয়েছে, ভুল বিশ্বাস রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্ট বিশ্বাস মুমিনের কি হওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সেটা বলে দিয়েছেন ক্লিয়ারভাবে, একটুও মানে ওই দ্বিধাদ্বন্দ্ব অথবা একটু ওই কি বলে ঝাপসা ভাব এরকমও নেই, একেবারে ক্লিয়ার। তারপরেও আমাদের বিশ্বাসটা আমরা ভুল করে নিয়েছি, ভুল আকিদায় আমরা বিশ্বস্ত রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তুমি যদি নূরের হও তাহলে আমি নূরের, তুমি যদি মাটির হও তাহলে আমি মাটির, তুমি যদি আগুনের হও তাহলে আমি আগুনের। এই আয়াত দ্বারা এটাই বোঝায়, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তুমি কিসের, তুমি কিসের তৈরি, তোমাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাসূল বলছেন হে হে মানুষেরা তোমরা শোনো যে আমি তোমাদের মতোই মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বিভিন্ন জায়গায় ওয়াদা করেছেন আমি তাদের ভিতর থেকেই রাসূল প্রেরণ করেছি, কারণ অন্য জাতি যদি হয়, অন্য কোন ভাষার মানুষ যদি হয় তাহলে এই ভাষার মানুষ এটা বুঝবে না। আল্লাহ রাসূলকে আরবি ভাষায় আরবদের ভিতর থেকেই রাসূল করে পাঠিয়েছেন, কারণ আরবিদের কাছেই তাকে দাওয়াত দিতে হবে। সে যদি অন্য ভাষার মানুষ হতো, অন্য গ্রহের মানুষ হতো, তাহলে তার জীবন চরিত্রে, তার আচার আচরণে পার্থক্য হতো, আর মানুষ বুঝতে পারত, বলতে পারত এই কথা যে সে তো অন্য গ্রহের মানুষ তাই সে এরকম করে। আমাদের এটা উচিত নয়, আমাদের এটা করার দরকার নেই, এরকম বলার অধিকার সুযোগ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতর থেকে একজন মানুষকে নবী বানিয়েছেন, যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সবগুলিকেই আল্লাহ তাদের ভিতর থেকে, যার নিকটে পাঠিয়েছেন তাদের ভিতর থেকে একজনকে বানিয়েছেন। এগুলি দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো সৃষ্টি ছিলেন না, অন্য কোনো কিছু দ্বারা তাকে বানানো হয়নি, বরং ক্লিয়ার আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মাধ্যমে, জানা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু পার্থক্য হলো এতটুকুই, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন পাঠান, তোমার কাছে পাঠান না। জীবন বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পাঠান, তোমাদের কাছে পাঠান নাই, পার্থক্যটা এতটুকুই।
আল্লাহ রাসূল যদি নূরের তৈরি হতেন তাহলে তার ঘুমানোর দরকার ছিল না, খাদ্যের দরকার ছিল না, বিবাহ শাদীর দরকার ছিল না, যেরকম ফেরেশতাদের নেই। যুক্তিতেও মিলে না, কোরআন হাদিসেও মিলে না, কোনো কিছুতেই মিলে না, অথচ বলে থাকি ধারণা এটাই যে আল্লাহ রাসূল নূরের তৈরি। আল্লাহ রাসূল গায়েব জানেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গায়েবের চাবি কাঠি যেটা সেটাই একমাত্র আমি আল্লাহর হাতে, কোনো কারো কাছে হাতে নেই, ফেরেশতাদের কাছেও নেই, আর রাসূলের কাছে কিভাবে রয়েছে। আর রাসূলকে জিন্দা বলা হয়, জিন্দা সম্পর্কে আল্লাহ রাসূল তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন তুমিও মরবে, তোমার আগে যারা এসেছিল তারাও মরেছে। রাসূলকে আল্লাহ বলছেন তুমিও মরবে, তোমার আগে যারা এসেছিল তারাও মরেছে, আর আমাদের ধারণা হলো আল্লাহ রাসূল জিন্দা। এগুলি ভুল আকীদা। এই আকীদা নিয়ে যদি সেই দাবি করি আমি জান্নাতি হব, আমি মুমিন, আমি ইমানদার, আসলে এটা কোরআন হাদিস সমর্থন করে না। আমি বিবেকের চক্ষু খোলার জন্য বলছি, জ্ঞানের চক্ষু খোলার জন্য বলছি, যাদের এই আকীদা রয়েছে, এই ধরনের আকীদা, এই আকীদা নিয়ে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন কিনা সন্দেহ রয়েছে, কবুল না করাটাই স্বাভাবিক। তবে সন্দেহ রয়েছে, আপনি যতই ইবাদত বন্দী করুন বিশুদ্ধ আকীদা না নিয়ে, ভুল আকীদা নিয়ে, তাহলে সমস্যায় পড়তে হবে, এটা নিশ্চিত। তো বলছিলাম একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার এইগুলি প্রথমে জানতে হবে এবং সঠিক আকীদা, সঠিক বিশ্বাস তাকে রাখতে হবে, জান্নাত জাহান্নাম এগুলির প্রতি বিশ্বাস তাকে রাখতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে, ভুল আকীদা নিয়ে ইবাদত বন্দীকে আল্লাহর দরবারে গৃহীত হবে না। এরপর এগুলি বিশ্বাস সব কিছু হলো, তারপরের কাজটা কি? তারপরের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদেশ নিষেধ দিয়েছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা, ভালো কাজ বেশি বেশি করা, অন্যায় অপকর্ম থেকে বিরত থাকা, এগুলি মেনে চলতে হবে। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কাছে, সাধারণ মানুষ আপনি, কোরআন হাদিস জানেন না, আপনার কাছে যখন আসবে, এসে যখন বলবে যে ভাই আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার কাজটা কি, আমি কী করব, আপনি কোরআন হাদিস জানেন না কিন্তু তারপরেও আপনি তাকে উপদেশ দিবেন, কী বলবেন? বলবেন যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো এখন তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কোরআন হাদিস কিছুই জানেন না আপনি কিন্তু এই উপদেশগুলি কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবেন আপনাকে যখন জিজ্ঞাসা করবে। তার মানে কি? তার মানে ঈমান আনার পরে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের পরে কাজ করতে হবে। কাজটা কি? আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, এক কথায় আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি তাকে এই জবাব দিচ্ছেন, এই জবাব দিবেন। তার মানে সালাত, সিয়াম অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলতে হবে। আমরা সালাতের ক্ষেত্রে, ইবাদত বন্দীর ক্ষেত্রে এক কথায়, ইবাদত বন্দী যদি কবুল করাতে হয়, গ্রহণ করাতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে যেই পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পদ্ধতিতে আমাকে ইবাদত বন্দী করতে হবে, যেমন খুশি তেমনভাবে করলেই হবে এমনটি নয়। যেহেতু ইমান আনার পরে ইবাদত করতে হবে, সঠিক আকীদা পোষণ করার পরে ইবাদত করতে হবে, হুকুম মানতে হবে, হুকুম কার মানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে। তাহলে কিভাবে মানতে হবে হুকুম? যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূলকে শিক্ষা দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হুকুমটা ওইভাবে পালন করতে হবে, অন্যভাবে করলে হবে না, আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো করলে হবে না, হতে হবে কার ইচ্ছায়? আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী। আকীদা সঠিক আছে কিন্তু ইবাদতের পদ্ধতিটা ভুল, আল্লাহ রাসূলের পদ্ধতি নয়, তাহলে আপনি সাধারণ মানুষ, আপনার মনে কি হয় যে ইবাদতটা আল্লাহ কবুল করবেন?
কবুল করবেন, আপনার অন্তর থেকে এই জবাব আসবে যে না, যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে কবুল হবে না। কারণ কি? কারণটা হলো অনুসরণ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, অন্য কাউকে অনুসরণ করার জন্য পাঠাননি, চরমনের পীর সাহেবকে অনুসরণ করার জন্য পাঠাননি, আটরশির পীরকে পাঠাননি, দরবারের কোন পীর সাহেবকে পাঠাননি, কোন ইমামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি অনুসরণ করার জন্য। অনুসরণ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এছাড়া অন্য কাউকে যদি অনুসরণ করা হয়, আবু বকরকেও যদি করা হয়, ওমরকে যদি করা হয়, ওসমানকে যদি করা হয়, রাসূলকে বাদ দিয়ে, ওটা হবে না, ওটা আল্লাহ কবুল করবেন না, করতে পারেন না। কারণ অনুসরণ করার জন্য পাঠিয়েছেন একজনকে, আপনি আরেকজনের অনুসরণ করবেন না, সেটা গ্রহণ করবেন? তাহলে এটা অন্যায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ের ঊর্ধ্বে, জুলুমের ঊর্ধ্বে, তিনি জুলুমবাজ নন, তিনি কারো উপর জুলুম করেন না। সুতরাং অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। সালাত আদায় করতে হলে রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে। রাসূল যদি ওই বলে থাকেন যে দূরে দূরে দাঁড়াও, একজন আরেকজনের পায়ের সাথে মিলিও না, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আর যদি বলে থাকেন যে পায়ের সাথে পা মিলাও, রফুল ইয়াদাইন করতে হবে, সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন যদি করে থাকেন, আল্লাহ রাসূল যদি করে থাকেন, তাহলে আপনাকেও করতে হবে, যদি সালাতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হওয়াতে হয় আপনার সালাত, তাহলে এভাবেই করতে হবে। যদি আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করে থাকে তাহলে আপনাকেও করতে হবে, যদি পায়ের সাথে পা মিলানোর কথা আল্লাহ রাসূল বলে থাকেন তাহলে মিলাতে হবে, না মিলিয়ে রফুল ইয়াদাইন না করে আপনি ওই রুকু থেকে উঠে না দাঁড়িয়ে সিজদায় চলে গেলে, সিজদা থেকে উঠে না বসে আবার সিজদায় চলে গেলে, যদি এটা আল্লাহ রাসূলের ইবাদত পদ্ধতি না হয় তাহলে ওটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। যদি পৌঁছাতে হয় তাহলে রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। যদি পদ্ধতি ওইটা থেকে থাকে তাহলে ভালো, যদি না থেকে থাকে তাহলে যাচাই করুন আগে কোনটা পদ্ধতি আল্লাহ রাসূলের, কোন পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, এটা আগে জানুন, আগে দেখুন, দেখতে হবে। আমি বলছি না এটাই করতে হবে, আগে জানতে হবে। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই বিষয়গুলি তাকে জানতে হয়। যদি বিশুদ্ধ আকীদা না থাকে তাহলে কি ইবাদত বন্দিগি এগুলি আমাদের কোনো কাজে আসবে? বিশুদ্ধ আকীদা যদি না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের প্রতি, এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি আমাদের ইবাদত বন্দিগি না হয়, তাহলে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আমাদের আকীদা সঠিক আছে, আকীদা ঠিক আছে, বিশুদ্ধ আকীদা না থাকলে যেভাবে ইবাদত বন্দিগি কবুল হবে না, ঠিক তেমনি ভাবে আকীদা ঠিক আছে, বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঠিক আছে, যে আল্লাহ নিরাকার নন, আকার আছে, আল্লাহ আরশে সেই সমাসীন আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, আমাদের মতোই মানুষ, মাটির তৈরি, আমাদের মতোই তিনিও মরেছেন, আমরাও মরব, তিনি গায়েবের ক্ষমতা রাখেন না, গায়েব জানেন না, এই সঠিক বিশ্বাসগুলি থাকার পরেও আমরা কি মুমিন হতে পারবো? এই বিশ্বাসগুলি থাকলেই এটাও একটু দেখা দরকার। আমাদের অনেকের বিশ্বাস আছে, এই সঠিক বিশ্বাস, কিন্তু হুকুম লঙ্ঘন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলি, আদেশ নিষেধগুলি যদি পালন না করি তাহলে কি এটা আমাদের কাজে আসবে? ওই রকমই সঠিক আকীদা না থাকার কারণে ইবাদত বন্দেগী যেভাবে কাজে আসবে না, ঠিক তেমনিভাবে সঠিক আকীদা থাকার পরেও যদি ইবাদত বন্দেগী না থাকে, কাজকর্ম যদি না থাকে, তাহলে এটাও কাজে আসবে না। কিভাবে কাজে আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে বানিয়ে ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইবলিস সম্পর্কে আপনাদের আমাদের ধারণা কি?
ইবলিসকে তো ইবলিস বলে জানি, শয়তান অভিশপ্ত, কাফের, চির অভিশপ্ত, চির জাহান্নামী, এগুলি আমরা জানি। কিন্তু আসলে ইবলিস সম্পর্কে আমাদের ধারণাটা কি, সে কে ছিল, কেমন ছিল? একটা হুকুম লঙ্ঘন করলো, আল্লাহ বললেন সেজদা কর আদমকে, সে সেজদা করলো না, সে অজুহাত দেখালো বা সেই তর্ক করলো। কিন্তু হুকুমটা কি ছিল, যে সেজদা করো, আল্লাহর হুকুম ছিল সেজদা করো, কিন্তু সে সেজদা করলো না, একটা হুকুম। এই ইবলিস কি ছিল? কত আগে থেকে জিনের একটা বাচ্চা, সে এবাদত করতে করতে, সংক্ষেপে ধারণাটা বলছি, সে এবাদত করতে 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 এমন এক পর্যায়ে গিয়েছে যে ফেরেশতাদের স্তরে পৌঁছে গিয়েছে, যাকে আমরা ইবলিস জানি। যে ইবলিস, যে অভিশপ্ত, সে কেমন ছিল, যে সে এবাদত বন্দিগি, আল্লাহ সুবহানাহু তাআলার এবাদত বন্দিগি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে ফেরেশতাদের স্তরে পৌঁছে গিয়েছে, যারা নিষ্পাপ, যারা সবসময় আল্লাহর এবাদতে লেগে আছে, যারা কখন আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমকে অমান্য করে না, যাদের মর্যাদা অনেক, যাদের ক্ষমতা, যাদের শক্তি অনেক, তাদের স্তরে পৌঁছে গিয়েছে এই ইবলিস, যে একটা হুকুম পালন করেনি, লঙ্ঘন করেছে, একটি সেজদা মাত্র লঙ্ঘন করেছে। তার আকীদা কি ছিল আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি? তার আকীদায় কি কোনো ভুল ছিল? মোটেও না। তার ক্ষমতা সম্পর্কে ইবলিস ভালো জানতো, আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি জানতো ইবলিস। আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, তার শক্তি, তার মর্যাদা, এই সব কিছু আমাদের থেকে অনেক বেশি, অনেক ভালো জানতো ইবলিস। তার আকীদা অনেক মজবুত ছিল আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি, যে কারণেই তো সে এত ইবাদত করে, লং টাইম ইবাদত করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফেরেশতাদের পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। সঠিক আকীদা ছিল তার। আমাদের মতো এরকম আকীদা ছিল না যে সর্বত্র বিরাজমান, এরকম আকীদা ছিল না যে তিনি, তার আকৃতি নেই, তার সঠিক আকীদা ছিল, সঠিক বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি। কিন্তু একটা হুকুম লঙ্ঘন করলো, একটা হুকুম, শুধু একটা সেজদা বাদ দিয়েছে, সেজদাটা করেনি, তাতেই সে কাফের। যে এত মর্যাদাবান ছিল, এত মর্যাদার অধিকারী, যে ফেরেশতাদের স্তরে, সে একটা সেজদা না করার কারণে কাফের, একটা সেজদা, একটা হুকুম লঙ্ঘন করার কারণে সে অভিশপ্ত, একটা হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বেরিয়ে গেল, একটা হুকুম লঙ্ঘন করার কারণে চির জাহান্নামী। এই সঠিক আকীদা তাকে বাঁচাতে পারেনি, সঠিক আকীদা তাকে এই অপবাদ থেকে, কি বলে, এই অপমানের গ্লানি থেকে, এই মানে চির অভিশপ্ত এই গ্লানি থেকে বাঁচাতে পারেনি তার এই আকীদা। এর থেকে এই ঘটনা আমরা অনেক জানি, অনেক শুনেছি, বহুবার শুনেছি, একটা সেজদা লঙ্ঘন করার কারণে, একটা হুকুম লঙ্ঘন করার কারণে যদি তার এই অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কয়েকটি সালাত ফরজ করেছেন, পাঁচ ওয়াক্তের মধ্যে 17 রাকাত, প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা, তার মানে 17 রাকাতে 34টা সেজদা প্রতিদিন, প্রতিদিন 34টা সেজদা, অর্থাৎ 34টা হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সালাতের ভিতরে। কেউ যদি সালাত আদায় না করলো একদিন সালাত আদায় করলো না, তাহলে হুকুম লঙ্ঘন করেছে সে কয়টা? 34টা সেজদাকে সে লঙ্ঘন করেছে, 34টা হুকুমকে সে লঙ্ঘন করেছে, যার একটা হুকুম লঙ্ঘন করার কারণে এত মর্যাদাবান সেই ইবলিস, সে এত নিচে চলে গিয়েছে, চির জাহান্নামী, জান্নাত থেকে বিতাড়িত, চির অভিশপ্ত। আর কত সেজদা বাদ দিলে আমরা কাফের হতে হব? মুসলমান আর কত সেজদা বাদ দিলে কাফের হবে? আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই,
যে আকীদা সঠিক আছে কিন্তু ইবাদত নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে এই আকীদা বাঁচাবে না, এই আকীদা আমাকে জান্নাতি করবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে আয়াতটা আমি পড়েছি সূরা নিসার 136 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, পরের শব্দে বলছেন আমিনু, ইমান আনো, ইমানদার আবার ইমান আনবে কোথা থেকে, কি করে ডাকি দিচ্ছেন আল্লাহ ইমানদার বলে, আবার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইমান আনো কিভাবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি এই বিশ্বাস নিয়ে বসে আছো, এই আকীদা নিয়ে বসে আছো, তোমার আকীদা কোনো কাজে আসবে না যদি তোমার ইবাদত না থাকে, আমল না থাকে। তোমার আমল আছে কিন্তু আকীদা নাই, ওটাই তো তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান, একটা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে পরিণত। একটা হাদিসের সুবহু এটাই যে অন্তরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, সঠিক বিশ্বাস, সঠিক আকীদা, যেটা রাখলাম তারপর ওটাকে আমাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে, বলতে হবে যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম, তার ক্ষমতা এমন, তার আকার আকৃতি এই, তার ক্ষমতা এই, এটা মুখে বলতে হবে, আল্লাহ এই করতে বলেছেন, এই করতে নিষেধ করেছেন, এটা বলতে হবে, মুখে স্বীকার করতে হবে। রাসূল, কিয়ামত, কিতাব, জান্নাত, জাহান্নাম, এগুলি স্বীকার করার পর, মন্ত্রে স্থাপন করার পর মুখে বলতে হবে। এরপর তিন নাম্বার হলো, যখন এই মন্ত্রে স্থাপন হলো বিশ্বাস, মুখে বলা হলো, তারপর কাজ হলো, আমাকে কাজে রূপান্তরিত করতে হবে। কি কাজ করব? আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা বাদ দিতে হবে, এটাই হলো ঈমান। এই তিনটা জিনিসের নাম হলো ঈমান, এগুলির কোনোটা যদি বাদ পড়ে তাহলে ঘাটতি আছে, এই তিনটার কোনো একটা যদি বাদ পড়ে তাহলে ঘাটতি আছে। এরপর যদি আকীদাই গড়বড় থাকে তাহলে পরের দুইটা থাকলে ওগুলো বাদ, আর আকীদা যদি ঠিক থাকে পরের দুইটা যদি উল্টা পাল্লা হয় তাহলে এই আকীদায়ও কাজ হবে না। তার মানে তিনটা বিষয়ই সঠিকভাবে করতে হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি নাজাত পেতে হয়, তাহলে আমাদেরকে এই পদ্ধতি অনুযায়ী অর্থাৎ অন্তরে সঠিক আকীদা রাখতে হবে, মুখে বলতে হবে এবং কাজে রূপান্তরিত করতে হবে, নচেত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ধরা খেয়ে যাব। আমরা এই আলোচনাগুলি, এই কথাগুলি অনেকবার, বহুবার শুনেছি, শুনে থাকি, বড় বড় আলেমদের কাছ থেকে শুনে থাকি, কিন্তু আমাদের নিজেদের ভিতরেই আসলে কোনো পরিবর্তন নেই, আমরা পরিবর্তন হই না। পরিবর্তন হওয়া উচিত, নিজেকে পাল্টানো উচিত, আমাদেরকে একটু পরিবর্তন করা উচিত। বড় বড় আলেমদের মুখ থেকে খুতবা শুনে লাভ কী যদি নিজেকে না পাল্টাই, যদি নিজেকে না শুধরাই, যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে লাভটা কী? সালাত যেভাবে আদায় করা ফরজ, পর্দাটাও ঠিক তেমনিভাবে ফরজ, একটুও পার্থক্য নেই। আমার যে মেয়েটা, আমি টাকা না দিলে কলেজে যেতে পারে না, ভাড়া না দিলে কলেজে যেতে পারে না, আমার যে ছেলেটা ভাড়া না দিলে কলেজে যেতে পারে না, তার মানে ওই ছেলে এবং ওই মেয়ে আমার অধীনস্থ। কেমন অধীনস্থ? যে ওকে যদি একটা টাকা আমি না দেই তাহলে ও চকলেটও খেতে পারে না, ওকে যদি গাড়ি ভাড়াটা আমি না দেই তাহলে ও কলেজে যেতে পারে না। তো ওই মেয়েটাই আবার পর্দা কিভাবে করে না? যেই মেয়েটাকে আপনি 5 টাকা না দিলে চকলেট খেতে পারে না, ওই মেয়েটা কিভাবে পর্দা না করে থাকে? তার মানে কি? তার মানে আপনি চান না, তার মানে আপনি চান না যে আপনার মেয়েটা বোরখা পরে কলেজে যাক। আপনি বাবা, আপনি মা, আপনি অভিভাবক, আপনি চান না যে আপনার মেয়েটা বোরখা পরুক, আপনি এটা চান না যে আপনার স্ত্রী বোরখা পরে চলুক, আপনি এটা চান না যে আপনার যুবতী মেয়েটা পর্দাশীল হোক, এটা আপনিই চান না। এটাই কিন্তু স্পষ্ট, যে মেয়েটাকে আপনি ভাড়া না দিলে কলেজে যেতে পারে না,
ওই মেয়েটার উপর অধিকার এমন রয়েছে যে আপনি হাট থেকে বাজার থেকে একটা বোরকা কিনে নিয়ে এসে যদি দেন, মা কাল থেকে তোমাকে এই বোরকাটা পরে রাস্তায় বেরোতে হবে। ও বোরকা না পরে রাস্তায় বের হতে পারবে না। আপনার হুকুম যদি এটা থাকে, যাকে 5 টাকা দিলে চকলেট খেতে পারে তাকে 500 টাকা দিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে যদি দিয়ে সকালবেলা বলেন যে এই বোরকা পরে তোমাকে ঘর থেকে বেরোতে হবে, তাহলে সে বের হবে ঘর থেকে বোরকা পরেই বের হবে, নচেত বোরকা ছাড়া বের হবে না। যদি বোরকা ছাড়া বের হয় তার মানে আপনি বোরকাই কিনে দেননি, তো পরবে কি? ও কর্তা করবে কোথেকে? আপনি চাচ্ছেন না, আমি চাচ্ছি না আমার স্ত্রী বোরকা পরুক, আমার বোন বোরকা পরুক, অথবা আমার মেয়েটা পর্দাশীল হোক, এটা আমিই চাচ্ছি না, যে কারণে তারা এভাবে চলে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি ভাবছেন যে আপনার যুবতী মেয়েটা, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন এভাবে বেপর্দায় চলে, আপনি সালাত করে, সিয়াম পালন করে, হজ করে, জাকাত দিয়ে আপনি পেয়ে যাবেন পার, আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনি মোমেন হয়ে যাবেন? যে একটা হুকুম লঙ্ঘন করার কারণে এত মর্যাদার সেই ইবলিস, সেই এত নিচে চলে গেল, আমরা এই অহরহ হুকুম পালন সেই লঙ্ঘন করছি, আল্লাহ সুবহান ওয়া তাআলার শত শত হুকুম প্রতিদিন লঙ্ঘন করছি। আবার আশা করে আছি যে হাদিস তো জানি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে। একটা হুকুম লঙ্ঘন করার কারণে যদি চিরদিনের জন্য জান্নাত থেকে বেরিয়ে যায়, আপনি আমি শত শত হুকুম লঙ্ঘন করতেছি আবার জান্নাতে যাব এই আশায় বসে আছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাতে যাওয়া যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে কি বলে, কি যে দাবি রাখে, কি যে চায় ও, সেটাই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে আমাদেরকে ইবাদত বন্দেগী শুদ্ধভাবে বিশুদ্ধ আকীদা নিয়ে ইবাদত বন্দেগী সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় যে কথাগুলি বলছেন আমি সংক্ষেপে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো, তোমরা আবার বিশ্বাস স্থাপন করো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযীনা আনযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবসমূহের প্রতি যা তার রাসূলগণের উপর প্রেরণ পাঠানো হয়েছে, ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবলু, এবং ওই সমস্ত কিতাবের প্রতি যা এর আগে অবতীর্ণ করা হয়েছে, ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়াল মালায়েকা, যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাদের প্রতি যারা এগুলিকে অস্বীকার করবে, কুফরি করবে, অমান্য করবে, অকুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব এবং রাসূলগণকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসকে, আখিরাত দিবসকে অস্বীকার করবে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, তারা এমন গোমরা, এমন পথভ্রষ্ট, এমন গোমরাহিতে রয়েছে যে একেবারে গোমরাহির একেবারে অতল তলে রয়েছে। যারা এগুলির প্রতি বিশ্বাস স্থাপন না করবে, অস্বীকার করবে আল্লাহ এবং তার রাসূলকে এবং কিতাবকে এবং কিয়ামত দিবসকে, ফেরেশতাদেরকে যারা অস্বীকার করবে, অস্বীকার করা মানে এখানে তো আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, অমুসলিমদেরকে ডাক দেয় নাই, মুসলিমকে ডাক দিয়ে ইমানদারকে, যারা আল্লাহর উপর বিশ্বাস আছে তাদেরকেই ডাক দিয়ে বলছেন। আবার শেষে বলছেন যারা কিয়ামত দিবস, আল্লাহ এবং তার রাসূল, কিতাব এবং ওই কিয়ামত দিবস এগুলিকে যারা অস্বীকার করবে তারা গোমরাহির চরম তলে সেই তলিয়ে রয়েছে। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমান আনো, যদি ঈমান না আনো তাহলে তোমরা জাহান্নামে যাবে, এরকম বললেও হতো। কিন্তু পরে আয়াত সেই শেষ দিকে, আয়াতের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এগুলি অস্বীকার করবে, অস্বীকার করা মানে কি? কোন মুসলিমকে অস্বীকার করে কিয়ামত দিবসকে? কোন মুসলিমকে আল্লাহকে অস্বীকার করে? কোন মুসলিমকে রাসূলকে অস্বীকার করে? কোন মুসলিমকে কিয়ামত দিবসকে অস্বীকার করে? কোন মুসলিমকে কিতাবকে অস্বীকার করে? না, এগুলিকে কেউ অস্বীকার করে না, কিন্তু যেভাবে পালন করা উচিত সেভাবে পালন করে না, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মানে না, আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমটা পালন করে না, না করার মাধ্যমেই সে ওইগুলিকে অস্বীকার করা। এই
বিধানগুলি পালন না করা মানে ওইগুলিকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, কিতাবকে অস্বীকার করা, কিয়ামত দিবসকে অস্বীকার করা, সেই ফেরেশতাদেরকে অস্বীকার করা, জান্নাত জাহান্নামকে অস্বীকার করা। আর এই শেষ অংশে আল্লাহ বলছেন যারা এগুলিকে অস্বীকার করে তারা গোমরাহির একেবারে নিম্ন স্তরে রয়েছে, ওই সৎ পথের কাছাকাছি না, এর থেকে জলালাম বাইদা, বাইদুন শব্দের অর্থ দূর, অনেক দূর, হেদায়েতের থেকে অনেক দূর, বহু দূরে রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে বিশ্বাস এনেছো ঠিক আছে, আবার তুমি মুমিন হও, আবার তুমি মুমিন হও মানে ইবাদত বন্দী করো, রাসূলের পদ্ধতিতে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলি বুঝে শুনে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি।